আমার বাবা বাইক চালাচ্ছে আজ আমরা কোথায় যাচ্ছি জানেন আজ আমরা যাচ্ছি জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে হাওড়া কাটোয়া সড়কপথ কিংবা রেলপথে এই মন্দিরে আসা যায় রেলপথে এলে হাওড়া কাটোয়া লোকালে পাটুলি স্টেশনে নামতে হয় আর সেখান থেকে টোটো বা অন্য কোনো গাড়ি করে এই মন্দিরে আসা যায় আর আমরা চললাম সড়কপথে সড়কপথে ছাতনি মোড় থেকে 4-5 কিলোমিটার দূরত্বে এই ঠাকুরের মন্দির আমরা এসে পৌঁছে গেছি এই মন্দিরের মেইন গেটের সামনে চারিদিকে বড় বড় মাঠ বড় বড় গাছ এইসব দেখতে দেখতে বাইক রেখে দিয়ে আমরা চললাম মন্দিরের দিকে আমরা খুব সকালে এসেছি তাই অনেক দোকান এখনো খোলেনি আমরা চলে এসেছি মন্দিরের সামনে এক পুজোর সামগ্রীর দোকানে এখান থেকে কিছু ঠাকুরের পুজোর সামগ্রী কিনে নিই মন্দিরের চারদিক এবং নান মন্দির দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম খুব সকালে চলে আসার জন্য দেখতে পাচ্ছি মন্দিরের গেট এখন অব্দি খোলেনি মন্দির ঘুরে ফিরে দেখতেই পূজারি এসে গেট খুললো আমরা সবার প্রথমে আসায় শিবের স্নান করা দেখতে পাবো কি মধু মাখিয়ে শিবকে স্নান করানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন বুড়োরাজ শিবলিঙ্গ বাবার স্নান হতে না হতে ভক্তরা এসে হাজির এইবার পূজারীর মুখে এই বুড়োরাজ শিবের কিছু কথা শুনে নেওয়া যাক এটা হচ্ছে অনাদিলিঙ্গ শিব আচ্ছা শম্ভু নিজে আবির্ভাব হয়েছে শম্ভু শম্ভু এই কতটা আছে বলা যাবে না আচ্ছা এটা নিজে আবির্ভাব একে তোলা যায় না আচ্ছা এটা বহু আগে পুরনো এখানে জঙ্গল ছিল আচ্ছা জঙ্গলে ওই নিমদে থেকে একটা গ্রাম ছিল সেই গ্রাম থেকে ঘোষেরা গরু চড়াতে আসতো আচ্ছা এই বনের মধ্যে এর মধ্যে বাঘ পর্যন্ত থাকতো তখন ওই গরুটা এসে ওনার মাথায় দুধ দিত আচ্ছা
এখন মালিক দুধ পায় না, দেখছি কি ব্যাপার, রাখালদের সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়। তখন এসে দেখে গরুটা এইখানে দাঁড়িয়ে দুধ দিচ্ছে, বুঝেছেন তো? দুধ দেওয়ার পর তার হাতে ছিল একটা দা, খুঁড়তে লাগে, খুঁড়ে দেখুন ওইখানে ইয়ে দাগ আছে, খুঁড়তে লাগে। তখন বাবা ওকে স্বপ্ন দেয় যে আমার, আমি এইখানে আবির্ভাব হয়েছি, তুই আমার পুজোর ব্যবস্থা কর। সেই তখন পুজোর ব্যবস্থা, সেই ঘোষ তখন এইখানে এক ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে, বুঝেছেন? তখন এসে সেই থেকে পুজোটা শুরু হয়। এটা অনাদিনগ্ন স্থিতি, এই রকমই ছিল। এবং গরু এখানে দুধ দিত। আর এখানে এই যে চালটা, এই চাল মানে বাবার যখন নিয়েছিল এর থেকেও খারাপ ছিল, এইরকম ছিল না। আচ্ছা, এর থেকেও খারাপ ছিল। কিছু কিছু ভক্ত এই অল্প 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 করে দিয়েছে। এই চালটা আমরা বারণ করি, বাবার ইচ্ছা নেই চাল দেওয়া। এইখানে চাল দিতে গিয়ে মানে আপনার দেবগ্রাম বাড়ি রঘুপতি দত্তর ছেলে, সে খুব ইচ্ছা ছিল এইখানে বাবার এইখানে চাল দিয়ে ঢালাই দিয়ে 6 ফুট বাই 6 ফুট একটা চাল মতন করে দেবো। আচ্ছা, কিন্তু বাবার ইচ্ছা সেটা হয়নি। তার জিনিসপত্র সব পড়েছে, তখন মানে ঢালাই দেবে সেই রকম টাইমে ও বাবুকে বলতে গিয়েছে আজকে ঢালাই হবে, গিয়ে দেখে বাবুর বাবা মারা গিয়েছে। তখন ও সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে গিয়েছে, মানে একটা বাধা পড়ে গেল, একটা বাধা পড়ল। সেই থেকে আমরা আর কাউকে বলি না চাল করা। আর এই কথা শোনার পর কেউ আর চাল করার কথা বলে না। তাহলে এখানকার মেন অনুষ্ঠান বা ও বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা ওটা কোনো সময় বৈশাখ মাসেও হয়, আবার জ্যৈষ্ঠ মাসেও হয়। আর তাছাড়া শ্রাবণ মাসে তো ভিড় থাকে, ও এ তো এমনি এই আমনি যেরকম এরকম ভিড়, কিন্তু মূল উদ্দেশ্য বৈশাখ মাসে পূর্ণিমাটা হয়। আচ্ছা, এই যে কতটা কি আছে কেউ বলতে পারে না। এই লিঙ্গ এ বলে কেউ বলে কাশির সঙ্গে যুক্ত আছে, আর ইনাকে তোলাও যায় না। এখানে শোনা গিয়েছে তৈলঙ্গ স্বামীর বইয়ে দেখবেন লেখা আছে, এখানে নাকি তৈলঙ্গ স্বামী জপ করে গিয়েছে, দিয়ে বলেছে জামালপুর সম্বন্ধে যে জামালপুরের বাবা হচ্ছে পাঁটা খাওয়া বাবা, উনি পাঁটা ইয়ে। আচ্ছা, মন্দির প্রদক্ষিণ করতে হয়, আমরা তাই করছি। আশেপাশে আরো কয়েকটা মন্দির বা নাট মন্দির আছে। এই গাছে মানসিকের জন্য মানুষ ঢিল বাঁধে। একটু ঘন্টা বাজিয়ে দিই, পুজো দেওয়ার পর আশেপাশের দোকানগুলো একটু দেখে নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি ফিরে যাব। আজকে আমাদের ঘোরার ভিডিও আমার বাবা বদলে আমি বললাম, আমার বলা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এই ধরনের ঘুরতে যাওয়া ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন, এবং ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। টাটা।